আর ওরসালেনের ক্ষেত্রে যেটা করে বাংলাদেশে, আমরা ওরসালেনের অপব্যবহার করি। সো আমি এটা আমার পেশেন্টদেরকে অল দ্য টাইম বলি যে যে চারটা কন্ডিশনে আমরা ওরসালাইন খাই বা আমরা ওরসালাইন খেতে বলি সেটা একদম সম্পূর্ণ ভুল। কি কি? যেমন দেখা যাচ্ছে যে রমজানের মাসে সারাদিন রোজা রেখে আমরা ইফতারের সময় ওরসালাইন খাই, এই জিনিসটা নোটিস করা যায়। এটা কিন্তু করা যাবে না, সারাদিন রোজা রেখে ওরসালাইন খাওয়া যাবে না। একটা কথা মনে রাখতে হবে যে ওরসালাইন একটা ঔষধ, এটা কিন্তু খাবারের জিনিস না। বাংলাদেশে কিন্তু আমরা খাবারের জিনিসের মতো করে ওরসালাইন খাচ্ছি, এটা কিন্তু কখনোই করা যাবে না। তাহলে সারাদিন রোজা রেখে ওরসালাইন খাওয়া যাবে না প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে অনেকে মনে করে যে লো ব্লাড প্রেশার হলেই, তাই অনেক গ্রাম্য ডাক্তাররা সাজেস্ট করে যে ওরসালাইন খান প্রাথমিক অবস্থায়। তবে গ্রাম্য ডাক্তারদের সাজেশন অনুসারে আমি মনে করি কোনো ওরসালাইন খাওয়া উচিত হবে না। কেন লো ব্লাড প্রেশার এবং কেন ইফ দেয়ার হ্যাজ এনি পজিটিভ এজেন্টস অর এনি রিজনস ফর মেবি দেয়ার হ্যাজ কার্ডিয়াক ডিজিজ, মেবি দেয়ার হ্যাজ হরমোনাল ইমব্যালেন্স, মেবি দেয়ার হ্যাজ অ্যানাদার রিজন, সেটা ফিগার আউট করতে হবে। দেন একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুসারে খেতে হবে, আদারওয়াইজ ওরসালাইন খাওয়া যাবে না, লো বিবিতে ওরসালাইন খাওয়া যাবে না। আরেকটা জিনিস কি করি, আমাদের দেশে এটা খুব বেশি দেখা যায় যে বাচ্চাদের ডায়রিয়া হলে মায়েরা ওরসালাইন খায়, ভাবে যে বুকের দুধের মাধ্যমে যদি ওরসালাইন পায়, সেটাও করা যাবে না, মায়েরা ওরসালাইন খাবে না, এতে করে মায়েদের ক্ষতি হবে, এটা করা যাবে না। আরেকটা হচ্ছে ওভার সয়েটিং হলে আমাদের বাংলাদেশে দেখা যায় ওরসালাইন খেতে দেখা যায়। তো ওভার সয়েটিং হলেও কিন্তু ওরসালাইন খাওয়াটা আমাদের উচিত হবে না, কেননা আমরা আমাদের যে পরিমাণ শরীর থেকে সোডিয়াম ক্লোরাইড বের হয়ে যায় ডিউরিং সোয়েটিং, সেটা কিন্তু আমরা কিন্তু আমাদের খাবারের তরকারিতে সেই সোডিয়াম ক্লোরাইড খাচ্ছি। সো ওভার সয়েটিং হলেও কিন্তু ওরসালাইন খাওয়া যাবে না। আর দুটা কন্ডিশনে মাস্ট ওরসালাইন খেতে হবে, সেটা হচ্ছে বমিটিং অ্যান্ড ডায়রিয়া। মানে পাতলা পায়খানা করলে অবশ্যই ওরসালাইন দিতে হবে, প্রত্যেকবার পাতলা পায়খানা করার পরে প্রত্যেকবার ওরসালাইন খাওয়াতে হবে, এবং বমি করার পরে ওরসালাইন খাওয়াতে হবে। কেননা পাতলা পায়খানা বমি দুটা মাধ্যমে কিন্তু আমাদের শরীর থেকে ফ্লুইড বের হয়ে যায়, এবং দুটা এই দুটা কন্ডিশনই কিন্তু আমাদের কিন্তু ডিহাইড্রেশনের দিকে লিড করতে পারে।